মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে একটু রোদ রোদ আছে, আমিও ভালো আছি। আর এখন আমি সকাল 9টা বাজে, তো স্নান করে চলে এসেছি পুজো দিতে। আজকে তিনটে পদ্ম ফুল পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ফোটেনি। পুজো দিয়ে চলে এসেছি, লাঞ্চ রেডি। এই যে একটা পাঁচমিশালি ঘ্যাট, এটা ধনে পাতার ডাল, আর রয়েছে শাক। আর এদিকে এখনো আমার রান্না হচ্ছে ঘুগনি। এই ঘুগনি ফটাফট করে একটু করে রাখবো সন্ধ্যাবেলায় টিফিন করার জন্য। এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে আমি এখন যাব ওপরে। তো এই যে চলে এসেছি ওপরে, দেখুন কি সমস্ত কাজ বাজ হচ্ছে। এটা আটকানো ছিল, পাল্লাটা আবার খুলেছে। গতকাল খানিকটা করা ছিল, আজকে আবার চলছে কাজ। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ ডান আমাদের। আমি বেসিক্যালি যেটার জন্য ওপরে আসলাম, দেখাতে যে আমাদের বাড়ির গেস্ট হাউস রেডি। পাশে একটা রঙের কোটো দেখতে পাচ্ছেন, ওটা রেখেছে পিকু। ওটায় রং করা হবে নাকি ওটায় এই বাড়িটাকে রং করতে হবে, রং না করলে বাড়ি তো ভালো লাগে না। আর এর মধ্যে কিন্তু আমাদের গেস্ট এখন ঢুকে গেছেন। দুজন ভদ্র লোক আছেন, একজন ভদ্রলোক একজন ভদ্র মহিলা। এই যে এই হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের নতুন একটা প্রজেক্ট। এটা এখন হঠাৎ করে কি মর্জি হয়েছে, এইগুলো এখন পুষবে উনি। বেসিক্যালি দেশি ডিমটা খাওয়ার জন্যই হয়তো এইভাবে এই যে পাল্লা ছিটকানি সিস্টেম আছে। গুড ইভিনিং, এখন বিকেল 5:30। আর আমি বসে গেছি আমার ঝামেলাপূর্ণ কাজবাজ নিয়ে। এগুলো আজকে সব দুপুরবেলায় ধুয়েছিলাম, কিছু এক্সট্রা বাসনপত্র মানে রান্নাঘরের মশলাপাতির কোটো, সেগুলোকে এখন ধুতে ধুতে ঠিকঠাক করে মশলাপাতি ভরবো। আজকে বললাম না, দুপুরবেলায় সেই রান্না বান্না করার পরে ঘুগনি বানিয়ে রেখেছি, তো সেটা রয়েছে, সেটাই এখন আমাদের এখন টিফিন হবে। মেইনলি পিকু দু চার দিন ধরে ঘুগনি খাবো ঘুগনি খাবো বাহানা চলছে, কিন্তু সে বানানো হচ্ছে না। এবার গতকাল রাতে এই গতকাল দুপুরবেলায় মটর ভিজিয়েছিলাম, কিন্তু বললাম তোর বাবা সেই একগাদা মাছ ফাছ নিয়ে এসেছিল, সেই মাছের ঝোল ছিল রাত্রিবেলায় ওই আলুর দমের মতন টাইপের করে করেছিল, পেঁয়াজ রসুন টসুন দিয়ে বেশ কষা কষা, তো ওটা দিয়েই রুটি খেয়েছিল। তাই জন্য আর গতকাল আমি আর ঘুগনি বানাইনি, সেইটা আজকে বানিয়ে রেখেছি। এবার আজকে যে রাতে একটু লুচি বা পরোটা কিছু বানাবো তারও উপায় নেই। তার কারণ হচ্ছে আজকে আমার রয়েছে নিমন্ত্রণ, সে আমার মনেই নেই। তো এখন ওই দুজন টিফিন করব, আর তো সমস্ত কিছু মশলাপাতি গুছিয়ে টুচিয়ে রাখলাম। আর কিছু রয়েছে বিস্কুট ফিস্কুট আবার কিছু আনা হয়েছে, তো সেগুলো একটু ঢেলে নিয়ে আসি। বিস্কুটগুলো আগে ঢেলে নিই। এই সেই পার্লেজির প্যাকেট নিয়ে এসছে, এইভাবে খুলে খুলে তখন সেই পিকু খেলো, বাদ বাকিগুলো খুলে রাখা হয়েছে, তো সেগুলো আজ ঢালবো, তার আর সময় হবে না। আর এই বিস্কুটগুলো তো আমি আগেও একদিন বলেছি, আমার কফির সাথে দুর্ধর্ষ লাগে খেতে, পাতলা পাতলা। আবার এনেছি সেই পপকর্ন, পপকর্ন তো আমরা খাওয়ার পাগল, এগুলো এখন গুছিয়ে নিই আগে। এখন বাজে সন্ধ্যে 6:30, এখন পিকুকে নিয়ে বই নিয়ে বসিয়েছি, পড়াবো, পড়িয়ে পুরো 8:30-এর মধ্যে আজকে কমপ্লিট করে 8:30-এর সময় আমাদের বেরোতে হবে। তো ওই যে বললাম নিমন্ত্রণ রয়েছে কালী পুজোর, এবার সেখানে এই শীতকালে সন্ধ্যের পর 7টা মোটামুটি বেজে গেলে আর ইচ্ছা করে না যে কোথাও যাই বা বেরোই, এবার সেই চিন্তা করলেই আমার যেন ঘুম পাচ্ছে, মনে হচ্ছে তার চেয়ে ঘরে আলু সেদ্ধ ভাত রান্না করে খেয়ে ঘুম নেই। কিন্তু তা বললে তো হবে না, এমন জায়গা থেকে বলে গেছে সেখানে না গেলেও খারাপ দেখায়। এবার তার বাড়িতে ওই কাকিমার বাড়িতে আমাকে না হলেও ওদের আমার বিয়ের পর থেকে ওদের বাড়ি যে কটা অনুষ্ঠান হয়েছে নিমন্ত্রণ করেছে, আমি একটাতেও আজ পর্যন্ত যেতে পারিনি। আর 6-7টা প্রোগ্রাম ওদের বাড়ি আমি মিস করেছি, তো এটা কালী পুজোটা যেতেই হবে, আমার ইচ্ছে করার নেই, আমার ইচ্ছে না করলেও যেতে হবে। আজকে সত্যি কথা বলতে আমার একদমই ইচ্ছে করছে না, কিন্তু এই যে আমার ছেলেকে পড়াতে বসে আমার পাচ্ছিল ঘুম, তাই সেই অল্প একটু ঘুগনি খেলাম। ঘুগনিও খেতে ইচ্ছা করছিল না আজকে সন্ধ্যাবেলা, আসলে লুচি বা পরোটা টরোটা কিছু করলে তখন ভালো লাগে, শুধু শুধু কিন্তু খুব একটা ভালো লাগে না। হ্যাঁ ভালো লাগে যদি গরম গরম থাকে, আর গরম করিনি, দুপুরবেলা রান্না করে রেখে দিয়েছিলাম, ফ্রিজে ঢোকায়নি, বাইরে ছিল, সেখান থেকে নিয়ে খেয়েছি, অতটা ইচ্ছা করলো না এখন আর খেতে। আসল কথা হাই উঠছে দুপুরবেলা, না একটু আমি ঘুমাতে পারলে আমার কিচ্ছু ভালো লাগে না। আমি এখন এই চাটুকু ফিনিশ করবো, আর তার সাথে নিয়ে বসেছি অল্প কটা খই। এই খই খই দিয়ে চা খেতে আমার মারাত্মক ভালো লাগে,
খই, নালে মুড়ি দিয়ে তো সবাই খায় না ছেলে, আর খই দিয়ে চা খাওয়াটা একটা আলাদা রকমের মাত্রা, স্বাদও আলাদা। যদি কখনো মানে সম্ভব হয় আপনারাও ট্রাই করবেন। আমি আর খই দিয়ে বেসিক্যালি কি হয়, শীতকালে এই খেজুরের রস দিয়ে খই দিয়ে খেতে যা লাগে না, মানে ছোটবেলায় খেয়েছি, এখন সেভাবে অ্যাভেলেবেল না খেজুরের রস, তো আর খাওয়াও হয় না। যাই হোক, আমি এখন ছেলেকে তাহলে পড়াই, পড়াতে পড়াতে আমি একটু চাটা ফিনিশ করি, তারপর বেরোতে হবে। তো আমরা তো রেডি, এখন বাজে রাইট 8:30। এখন পিকু আর আমি বেরোবো, আর এখন ওর বাবার জন্য ওয়েট করলে পরে অনেক রাত হয়ে যাবে। আমি এই যে শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরে এই সোয়েটার মোটা গায়ে দিয়ে মনে হয় না সত্যি কথা কোথাও যায়, এই পরার পরে প্রচন্ড মাথা গরম হয় আমার। সবাই আছে, তো আমরা তো চলে এসেছি, যাওয়ার সাথে সাথে কাকিমা ধরে একদম বসিয়ে দিয়েছে, বলছে রাত হচ্ছে আর দেরি করো না। আর এই দেখুন, এসে পর প্যান্ট খুলে ফেলেছে, ওর খাবার পছন্দ হয়েছে আর খাওয়াও নাকি বেশি হয়ে গেছে, এসে পর আগে জিন্সের বাটন খুলে প্যান্ট খোলাও হয়ে গেল। আজকে বাইরে মারাত্মক ঠান্ডা, সেই কাটা ঠান্ডা বলে না যেটাকে, সেই টাইপের ঠান্ডা পড়েছে। এই দেখুন খুঁজে খুঁজে, আমরা এসব বাড়িতে রেডি, একদম ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে, আর ওরা বাব্বাটা কখন খেয়ে আসবে জানি না, সব বাড়ি আসার পথে খেটে আসবে। এই এর মধ্যে ঢুকেছি, আবার বেরিয়ে এই গেট টেট খোলা, এগুলো খুব মানে অস্বস্তির জিনিস শীতকালে, কিছুই করতে পারবো না, আসবে এক এক করে ঢুকবে। সে যাই হোক, আমরা এখন মা আর পোয়ে গল্প করবো ব্ল্যাঙ্কেটের মধ্যে, এই যে আমরা দুজনে শুয়ে পড়েছি। তো আজকের গল্প আমার এই পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণে জন্য টাটা টাটা টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।